দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৬৮ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১১৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫৬৩৯১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৬০৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬৮০৪৮ জন। শুক্রবার ৩রা জুলাই বেলা ২:৩০টায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪৭৮১টি। গত ২৪ ঘন্টায় পিসিআর পরীক্ষা হয়েছে ১৪৬৫০টি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮১৭৩৪৭টি নমুনা। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩১১৪ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১৫৬৩৯১ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.২৬% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.১৩%। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ১৬০৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮০৪৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩.৫১%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন এবং এ পর্যন্ত ১৯৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন। বয়স বিভাজনে ১১-২০ বছর ১জন, ২১-৩০ বছর ৩জন, ৩১-৪০ ১জন, ৪১-৫০ ৫জন, ৫১-৬০ ১১ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ ৭ জন এবং ৮১-৯০ বছরের ৩ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ০-১০ বছরের ১২ জন, ১১-২০ বছরের ২৩ জন, ২১-৩০ বছর ৭০ জন, ৩১-৪০ বছরের ১৪৭ জন, ৪১-৫০ বছরের ২৯০ জন, ৫১-৬০ বছরের ৫৭১ জন এবং ৬০-ঊর্ধ্ব বয়সের ৮৫৫ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন, বাড়িতে ১১ জন। কোভিড ডেডিকেট হাসপাতাল বেড সংখ্যা ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা ৬০৭৫টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা ১৪৯টি, সারা দেশে সাধারণ বেড শয্যা সংখ্যা ১৪৭৭৫টি, সারা দেশে আইসিইউ সংখ্যা ৪০১টি। এক্ষেত্রে উল্লেখ করি নারায়ণগঞ্জে ৩০০ শয্যার যে হাসপাতাল আছে সেই হাসপাতালে গতকাল থেকে নতুন করে আইসিইউ ১০টি আইসিইউ শয্যা সংযোজিত হয়েছে এবং নারায়ণগঞ্জবাসীর এই ক্ষেত্রে উপকৃত হবেন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১১৪১টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা ২০৭টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা ৯৮টি। সারা দেশে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৭০৮ জন, আইসিইউ বেডে ভর্তি রোগীর সংখ্যা ২০৯ জন এবং সারা দেশে ২৪ ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭৮ জন। ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে ৬৬৭ জন। আইসোলেশনে ২৪ ঘন্টা যুক্ত হয়েছেন ৮৭৭ জন, ২৪ ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে ২৯৩৭৯ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৩৪৩২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫৯৪৭ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন ২৭১৪ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন ৩৭১৯০৩ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২৭৬৬ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ৩০৮৩৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩৫৫৬ জন।